जय हिंद बंधुरा आमार चैनल लॉनी कोच डब्ल्यूबी ते तोमादेरके आरो एकबार स्वागत। आजकेर भिडियोटा एकटु अन्यरकम भिडियो। आजकेर भिडियोटा होबे Q&A भिडियो। तो तोमरा जारा आमार चैनल रेगुलर फलो करो तारा जानो आमार चैनले 10,000 सबसक्राइबार पूर्ण होयेछे आर तार जन्य आमी तोमादेर सकलके असंख्य धन्यवाद जानाई। तोमादेर जन्यई आजके आमार एई छोट्ट चैनलटा 10,000 सबसक्राइबारेर गंडी पेरियेछे। तार जन्य तोमादेर सकलके असंख्य धन्यवाद आर आमी आशा करी तोमरा आगामीतेओ आमार पाशे थाकबे। तो सोजा सोजी भिडियो बड़ो ना करे बेशी बड़ो करछि ना, सोजा सोजी Q&A पर्वते चले जाच्छि। आमी एकटा कम्युनिटी पोस्ट करेछिलाम एबं तोमादेरके बोलेछिलाम सेखाने तोमादेर जा जानार आछे, जा क्वेरी आछे तोमरा सेखाने करो। तो तोमरा अनेक कमेंट करेछो, तो आमी सेई कमेंटगुलो उत्तर देवार चेष्टा करछि। ठीक आछे, तो चले जाच्छि प्रश्नगुलो। तो प्रथम प्रश्न एकजन करेछे अनिष्का साहा बोले। अनिष्का साहा जानते चाइछे बाड़ी कोथाय तोमार। तो आमार बाड़ी हच्छे, एटा प्रश्न अनेकेरई आछे, অনেকে অনেক ভিডিওতে এই কমেন্টটা করেছো। তো আমার বাড়ি হচ্ছে মালদা, মালদা জেলার ইংলিশ বাজার। বিশ্বনাথ পাল কমেন্ট করেছে, দাদা তুমি কি মাঠ খালি পায়ে দৌড়েছিলে? তো হ্যাঁ, আমি মাঠ খালি পায়ে দৌড়েছিলাম। চিরঞ্জিৎ কমেন্ট করেছে, দাদা তোমার হাইট অ্যান্ড ওয়েট কত ছিল? তো এই প্রশ্নটার অ্যান্সার আমি দিব, অবশ্যই দেবো। এই প্রশ্নটা অনেকেই করেছে এবং অনেক ভিডিওতেই আমি এই প্রশ্নটা পেয়েছি। তো দেখো, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমি যখন বাড়িতে নিজের হাইটটা মাপতাম তখন আমার হাইট 168 প্লাস হতো, কিন্তু ওখানে গিয়ে আমার হাইট হয়েছিল 167.5। ঠিক আছে, তো অনেকের ধারণা আছে যাদের হাইটটা অনেক মানে একদম কাছাকাছি আছে, অনেকেই ভাবছে হয়তো হবে না বা আর কিছু। তো আমি বলবো তোমরা অবশ্যই মাঠে যাবে, এবং সেখানে যদি তোমার হাইট না হয় তো ওনারা তোমাকে বাদ দিবে, তুমি নিজে ডিসাইড করতে পারো না, বা অন্য কেউ তোমাকে বলে দিল যে তোমার হাইট হবে না তাই তুমি ডিমোটিভেট হয়ে গেলে, তো সেটা করলে চলবে না। সেক্ষেত্রে বলবো যে অনেকেরই ডাউট থাকতে পারে নিজের ডাউট নিজের হাইট নিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেখানে যাবে যেখানে তোমার গ্রাউন্ড হবে, সেখানে ওনারা মেপে বলবেন তোমার হাইট আছে কিনা। তো 168.something আমার হাইট হতো বাড়িতে, কিন্তু ওখানে গিয়ে আমার হাইট হয়েছিল 167.5, এবং আমার ওয়েট হয়েছিল, ওয়েটটা বলার আগে বলে দিই যে আমার ওয়েট অনেকটাই কম ছিল, 52, 53, 54 অবধি আমার ওয়েট ছিল। তো আমি ওয়েটটা নিজের ওয়েটটাকে বাড়িয়েছিলাম, ওয়েট গেন করেছিলাম, সেটা কিভাবে করেছিলাম এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছো যারা রেগুলার ভিডিও দেখো। তো আমি বলবো তাদের জন্য আমি ভিডিওটা করে দেবো, ট্রেনিং সেন্টারে আছি তাই সময় পাচ্ছি না, তো সময় পেলে আমি তাদের জন্য ভিডিওটা করে দেবো। তো মাঠে আমার ওয়েট হয়েছিল 57.5 কেজি। ঠিক আছে, 57.5 কেজি। আর আমি বাড়ি থেকে তার আগের দিন যখন বেরোই তখন আমি 58 কেজি মেপে গিয়েছিলাম। তার আগে আমার ওয়েট 60 কেজি প্লাস হয়ে গেছিলো, কিন্তু আমি কিছুটা দৌড় কিছুটা খাওয়া দাওয়া কমিয়ে 58 কেজি ওজন করে গিয়েছিলাম, এবং ওখানে আমার 57.8 কেজি ওজন হয়েছিল। তো তোমাদেরকেও বলবো তোমরা চেষ্টা রাখবে সবসময় 1-2 কেজি ওজন বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার ওয়েট ছিল, আমার হাইট ছিল 167.5 অ্যান্ড ওয়েট ছিল 57.5 কেজি। ষষ্ঠী রয় কমেন্ট করেছে, দাদা তোমার গ্র্যাজুয়েশনে অনার্স না পাস ছিল? তো আমার অনার্সে গ্র্যাজুয়েশন ছিল। নেক্সট কমেন্ট এমডি ওয়াসিম শেখ কমেন্ট করেছে, দাদা আপনার ভিডিওগুলোতে দেখা যায় আপনার ইউনিটের সবাই যখন প্যারেড অথবা লাইনে সাবধান দাঁড়ায় কিংবা অন্যগুলো মেনটেন করে কাজ করে, বাট আপনি সেগুলো না করে ভিডিও করেন কিভাবে? ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিওটাতে আপনার কি কোনো ছাড় আছে ভিডিও করার বা বলে রাখেন অফিসারদের? দেখো, আমি ট্রেনিং সেন্টার যেগুলো ভিডিও করি তখন সেগুলো দেখো প্যারেড আওয়ার্সে সেরকম কোনো ভিডিও পাবে না, এমনি ফেটিকের ভিডিও বা তাছাড়া অন্য ভিডিও পাবে। আর যেটা ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিও ছিল, এটা অনেকেরই প্রশ্ন, অনেকেরই মাথায় আসতেই পারে। তো সেটা সেখানকার অফিসাররা, যেখানে সেখানকার অফিসিয়ালস যারা আছে তারাই আমাকে বলেছিলেন ভিডিও করার জন্য, এবং আমি স্পেশাল পারমিশন নিয়েই ভিডিওটা করেছিলাম, অযথা এখানে ট্রেনিং সেন্টারে ভিডিও করা অ্যালাউড নেই। ঠিক আছে, যেহেতু আজকে রবিবার তাই আমরা এটা ভিডিওটা নিজেই করতেই পারি নিজেদের রুমে বসে, কিন্তু ট্রেনিং সেন্টারের ভিডিও করা অ্যালাউড নেই, ওই ভিডিওটা পারমিশন নিয়েই করা হয়েছিল। তুমি যদি ডিসক্রিপশন বক্সটা পড়তে তাহলে তুমি জানতে পারতে এটা অফিসিয়ালভাবে পারমিশন নিয়ে করা ভিডিও। ঠিক আছে, অযথা আমি ভিডিও করিনি, এটা পারমিশন নিয়ে এটা ক্লিয়ার করে দিলাম। দাদা তোমার পড়ার রুটিনটা একটু বলে দাও তাহলে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে, আনিশকে আমার কমেন্ট করেছে। তো আনিশকে বলো, ভাই দেখো তোমার আমার পড়ার রুটিন আর তোমার পড়ার রুটিন ভিন্ন হবে। ঠিক আছে, তুমি যদি ভাবো যে আমার পড়ার রুটিন মেনটেন তুমি করবে তাহলে তুমি পারবে না। আমি বলবো তুমি নিজের মতন করে নিজের সুবিধা অনুযায়ী রুটিনটা বানাও, সেক্ষেত্রে তোমার ভালো হবে। তাছাড়া আমি নিজের পড়ার যে
সকাল থেকে রাত অবধি ছিল, সেটা তোমাদের সঙ্গে কোনোদিন একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। নেক্সট ভ্যাকান্সি কোনো আপডেট আছে কি? দা আনপ্রফেশনাল কমেন্ট করেছে এটা প্রশ্ন। উত্তর দেখো, নেক্সট ভ্যাকেন্সি তো বেরোবে, এটা প্রায় সবাই জানো। তো কবে বেরোবে সেটা সঠিক ডেট আমার জানা নেই, তবে অবশ্যই বেরোনোর চান্স আছে বেরোনোর। রুডি গার্ল কমেন্ট করেছে, রিজনিং এর ইম্পর্টেন্ট টপিকস বলে দাও, 1 উইক আছে প্র্যাকটিস করি। দেখো, রিজনিং নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, আমি সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে সব ইম্পর্টেন্ট টপিকগুলো বলা আছে, তো তুমি চাইলে সেই ভিডিওটা দেখে নাও। পিঙ্কি সাধুকা কমেন্ট করেছে, জিএফ আছে তো? হ্যাঁ, সরি, হ্যাঁ বলছি, না আমার কোনো জিএফ নেই। দাদা, তোমার প্রিলি থেকে ইন্টারভিউ পর্যন্ত নাম্বার কী রকম ছিল? দেখো, প্রিলিতে আমার নাম্বার ছিল 47.75, যত দূর মনে আছে 47.75 আর 47.25 এরকম ছিল, 47.25 ছিল বোধ হয়। আর মেনে নাম্বার ছিল 56 আর ইন্টারভিউতে নাম্বার ছিল 12, টোটাল 68 আমার ফাইনাল মেরিটেড মার্কস ছিল। সুমন বিশ্বাস কমেন্ট করেছে, দাদা বলছি যে আমার হাইট ঠিক আছে বাট ওয়েট 46 কেজি, আমি কি WBA-তে যেতে পারবো? তো তোমাকে মিনিমাম এখনও 12 থেকে 13 কেজি ওয়েট গেন করতে হবে, তো এখন থেকেই তুমি চেষ্টা করো ওয়েট গেন করা। গৌর মুখার্জি, ওয়েট বাড়ছে না, একটু টিপস দাও দাদা। তো ওয়েট গেন করার একটা ভিডিও আমি করে দেবো, আমি আগেই বললাম, তো সেই ভিডিওটা ওয়েট করো, সেখানে সব কিছু বলে দেবো। দাদা, সঠিক গাইডেন্স পাচ্ছি না, সেলফ স্টাডি করছি, তুমি সঠিক গাইডেন্স করবে? তো দেখো, আমি আমার চ্যানেলে সব ভিডিওগুলো তুমি দেখো, সেই ভিডিওগুলো দেখে তুমি আশা করি অনেকটা হেল্পফুল হবে তোমার জন্য। তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলতে পারো, কোনো অসুবিধা হলে তুমি আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো। দাদা, OBC কত নাম্বার পেলে সিলেক্ট হবো আর পড়াশোনাটা কেমনভাবে করতে হবে? দেখো, পড়াশোনা এখন থেকে শুরু করে দাও, অর্পণ গড়াই। OBC আর জেনারেল প্রায় একই কাট অফ যাচ্ছে, তো জেনারেলের মতোই নম্বর পেতে হবে, এবার ডিপেন্ড করছে তুমি কোন পরীক্ষা দিচ্ছ। তো এখন থেকে প্রিপারেশান শুরু করো, আর আমার চ্যানেলে বেশ আমি নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি, সেগুলো তুমি দেখো, আশা করি হেল্পফুল হবে। বিশ্বনাথ ব্যানার্জি, WEP দাদা, WEP-র ম্যাথ অ্যান্ড জিকের জন্য কোন বইটা পড়া ভালো হবে? দেখো, আমার একটা বুক লিস্টের ভিডিও রয়েছে, আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ম্যাথের জন্য আর WEP-র জিকের জন্য কোন বইটা ভালো হবে, তো তুমি বুক লিস্টের ভিডিওটা দেখো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। ইটস চন্দন, দাদা আমি চন্দন সরকার ফ্রম রায়গঞ্জ, সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে বাইরে আসা যায়? দেখো, তোমার যদি মন থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, আর যদি তোমার মন থেকে ইচ্ছা হয় যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, তবে সেটা নিজের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করছে। আমি তোমাকে বলে দেবো যে কীভাবে তুমি ফোনটা দূরে রাখো বা ফোনটা ইউজ করবে না, তাহলে তুমি শুনবে না। যদি তোমার মন থেকে সঠিক ইচ্ছা থাকে, যদি তুমি চাও সত্যি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, তাহলে তুমি চেষ্টা করলে পারবে। আনসার এডু সেন্টার কমেন্ট করেছে, কোশ্চিন তো একটা বিয়ে কবে করেছে দাদা? তো এখন বিয়ের কোনো প্রশ্নই আসে না, সবে চাকরিতে জয়েন করেছি। লং ভিডিও চাই? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো লং ভিডিও, কিন্তু ট্রেনিং সেন্টারে সেমন সময় পাওয়া যায় না। ফিউচারে কি এক্সামের প্রিপারেশান নেবে? এখন তো ট্রেনিং সেন্টারে আছি, যখন পোস্টিং হয়ে যাবে তখন কোথায় পোস্টিং হচ্ছে, পড়াশোনার যদি সময় পাওয়া যায় অবশ্যই প্রিপারেশান নেওয়ার চেষ্টা করবো। সাগনিক বিশ্বাস কমেন্ট করেছে, HS-এ কত পার্সেন্টেজ পেয়েছিলে? তো HS-এ আমার ছিল 70%। দাদা, তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল? তো দেখো, ইন্টারভিউ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, মানে আমার ইন্টারভিউ জার্নিটা শেয়ার করেছিলাম, তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভালোই ছিল ওভারঅল। ইন্টারভিউতে কী কী প্রশ্ন করেছিল, কী হয়েছিল, এটা নিয়ে আমি একদিন ভিডিও করে দেবো, তুমি চাইলে আমার সেই ব্লগটা দেখতে পারো, আমি কমেন্টে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের। কুণাল দাস কমেন্ট করেছে, দাদা কোনো কোয়েশ্চেন তেমন মাথায় আসছে না, আমার নামটা নিয়েও লাভ ফ্রম মাই সাইড। দাদা, GF আছে তো এটার প্রশ্ন অ্যান্সার দিয়ে দিয়েছি। স্বাগতা বিশ্বাস, দাদা আমি ম্যাথ অনার্স নিয়ে পড়ি এবং সাথে সাথে WEP-র জন্য প্রিপারেশন নিচ্ছি, তো ম্যাথ এবং রিজনিংয়ে তেমন কোনো প্রবলেম হয় না, বাট GK পোর্শনটা একটু ডাউন আছে, তো কীভাবে বুস্ট করবে একটু বলো, লাভ ইউ দাদা। তো বলবো যে তোমার GK-তে যখন অসুবিধা হচ্ছে, তুমি প্রত্যেকটা সাবজেক্টকে সিলেবাস ওয়াইজ পড়ার চেষ্টা করো। যদি তুমি WEP-র জন্য পড়ো, তো WEP-র এখনও ভ্যাকেন্সি তো আসেনি, তো আমি বলবো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারগুলো চ্যাপ্টার ওয়াইজ এখন পড়ো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করো আগে, দেন তুমি ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যেতে পারো। দাদা, তোমার কাস্ট কী? তো আমি জেনারেল কাস্ট। চ্যালেঞ্জ গেমার,
দাদা তোমার হাইট ফিট এন্ড ওয়েট কত এন্ড আর তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে? তো হাইটটা তো আগেই বলে দিলাম, এজ হচ্ছে আমার 23, আজকেই পড়লো, আজকেই আমার 23 হলো, মানে আজকে আমার বার্থডে, আর মানে তার আগে 22 ছিল, তো এখন 23-তে পা দিলাম। আর তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে? মাধ্যমিকে আমার ছিল 76%। দাদা তুমি কত মিনিটে রান কমপ্লিট করেছিলে? তো আমার রান কমপ্লিটিং এর টাইম ছিল 6 মিনিট 15 সেকেন্ড। দাদা রিজনিং এর জন্য তুমি কোন বইটা ইউজ করতে? তুমি আমার বুক লিস্টের ভিডিওটা দেখো, সেখানে আমি সব বলে দিয়েছি। দাদা তোমার পড়ার রুটিনটা বলো আর নেক্সট কি করার ইচ্ছা আছে তোমার? দাদা তোমার ভিডিওগুলো দেখতে যে এতটা ভালো লাগে, কি বলবো, তোমাকে অনেকটা ভালোবাসি দাদা। থ্যাংক ইউ দিশা ঘোষ। আমার পড়ার রুটিনটা আমি একদিন শেয়ার করে দেবো, আর নেক্সটে কী করার ইচ্ছা আছে তেমন এখনও কোনো কিছু ডিসাইড নেই। ভিডিও বানানোর ইচ্ছা তো অবশ্যই আছে, তো দেখা যাক ভিডিও বানাবো তার পাশাপাশি আর কী করা যায়। আপাতত চাকরিটা করার ইচ্ছা আছে মন দিয়ে। WBP নিউ ভ্যাকেন্সি কবে আসবে? দেখো অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে WBP নিউ ভ্যাকেন্সি আসবে, তো সেটা অবশ্যই আসবে, সেটা সঠিক ডেট আমার জানা নেই, ঠিক আছে? অনেকে হয়তো জানতে পারে বাট আমার জানা নেই, যখন বেরোবে তখন তোমরা সকলেই জানতে পারবে, আমিও চেষ্টা করব জানিয়ে দেওয়ার তোমাদের সকলকে। তো চ্যানেলটা ফলো রাখো। ধনঞ্জয় জব ইনফরমেশন কমেন্ট করেছে, WBP পুলিশ কনস্টেবল ক্র্যাক করার জন্য কীরকম প্রিপারেশন রাখতে হবে দাদা? রাখতে লাগবে দাদা, তো দেখো WBP কনস্টেবল পরীক্ষা তেমন একটা হার্ড পরীক্ষা না, ইজি পরীক্ষা, কিন্তু তোমাকে প্রতিটা স্টেপে কোয়ালিফাই করতে হবে, তো স্টেপগুলো ইম্পর্টেন্ট। তো অনেক ইজি পরীক্ষা, তেমন কোনো হার্ড ব্যাপার নেই, ঠিক আছে? একটু মন দিয়ে, সামান্য একটু মন দিয়ে তোমাকে পড়তে হবে। তুমি যতটা টাইম দিনে যদি 3 থেকে 4 ঘন্টা পড়তে পারো, 3 থেকে 4 ঘন্টা যদি মন দিয়ে পড়ো সকাল গোটা পুরো দিনে, তো আমি বলবো যে WBP আরামসে তুমি ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো ইজি পরীক্ষা। দাদা GF আছে, এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি সায়ন মণ্ডল। মিউজিক্যাল মণি, দাদা তুমি কতদিন ধরে WBP-র জন্য পড়েছো ও কীভাবে পড়েছো? তো দেখো যেভাবে সবাই পড়ে সেভাবেই আমি পড়েছি নর্মালি। আমি শুরু থেকে মেনের প্রিপারেশন নিতাম, আমি এগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করে দিয়েছি। তুমি আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখো, বেশি ভিডিও নেই আমার চ্যানেলে, তুমি সেগুলো জানতে পেরে যাবে। আর কখন থেকে নিচ্ছিলাম প্রিপারেশন বলতে, 2020 সালের করোনা চলছিল আর তখনই ভ্যাকান্সিটা বেরোনোর কথা ছিল কিন্তু বেরোয়নি। 2021 আমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছিল, তারপরেই ওই মার্চ এপ্রিল থেকে আমি মোটামুটি পড়াশোনা শুরু করেছিলাম, ঠিক আছে, ভালো করে। তার আগে হালকা হালকা করে পড়ছিলাম কিন্তু প্রপারভাবে সেভাবে পড়াশোনা শুরু হয়নি। ওই এপ্রিল মার্চ এপ্রিলে ধীরে ধীরে পড়াশোনাটা শুরু করেছিলাম আর ধীরে ধীরে পড়ানোর গতিটা ধীরে ধীরে বাড়ছিল। প্রান্তিক ভট্টাচার্যা কমেন্ট করেছে, দাদা তোমার হাইট অ্যান্ড ওয়েট কত? এটার অ্যান্সার দিয়েছি, ওয়েটে কিছু ছাড় দেয় কম থাকলে ওয়েট গেন কীভাবে করবো? 50 থেকে 57। তো ওয়েট গেন নিয়ে আমি ভিডিও করে দেবো। আর ওয়েটে কিছু ছাড় দেয় কম থাকলে, না ছাড় দেয় না, যদি তোমার 56.5 বা 56.2 এরকম ওজন হয় তোমাকে খাওয়ার জন্য ছাড় দিতে পারে, জল কলা এসব খাওয়ার জন্য একটু ছাড়তে পারে, কিন্তু তোমার ওয়েট 57 কেজি করতে হবে। আর ওয়েট বাড়ানোর ভিডিও আমি করে দেবো, ঠিক আছে, সে ভিডিওটা দেখবে। দাদা তোমার হাইট কত আর PMT-র সময় কত হাইট হয়েছিল অন পেপার? এটার অ্যান্সার আমি আগেই দিয়ে দিয়েছি। আমার হাইট সকালে ঘুম থেকে উঠে 168 হয় বাট পরে 167 সেম হয়, যা কিছু টিপস হয়ে যায়, কিছু টিপস দাও যাতে আমার এনি টাইম 160 করতে পারি, আমি কি পাস করতে পারবো প্লিজ রিপ্লাই, বিগ ফ্যান ফ্রম আরামবাগ হুগলি। দেখো ভাই যেগুলো এক্সারসাইজের ব্যায়াম আছে সেগুলো তুমি করো, রানিংটা করো, রানিং আর ব্যায়ামগুলো করো, আর ঝোলক আছে, ঠিক আছে, সকাল বিকাল ঝোলো, আই থিঙ্ক হাইট বেড়ে যাবে একটু, ঠিক আছে? তো এটাই তোমার জন্য বলার, আর অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। অ্যাসপিরেন্ট সুব্রত, তোমার বাড়ি লোকালে আমার বাড়ি, তোমার সাথে দেখা করবো, ফোন নাম্বারটা কি পেতে পারি? তো দেখো কমেন্টে অনেকেই ফোন নাম্বার, কমেন্টে অনেকেই ফোন নাম্বারটা চাইছো, তো দেখো ওভাবে কমেন্টে ফোন নাম্বার দেওয়া যায় না। আমার সঙ্গে যদি তোমরা কথা বলতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিচ্ছি, রনি ঘোষ WBP, রনি ঘোষ_WBP, তোমরা এখানে আমাকে মেসেজ করো, ঠিক আছে? তো এখানে আমি তোমাদেরকে, তোমাদের সঙ্গে তোমাদের যা প্রশ্ন থাকবে করবা, ঠিক আছে? তো অবশ্যই ভাই তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে। উজ্জ্বল মলের কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আই উইস গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ভাই। ইংলিশ আর GI কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে লাগবে? রূপিকা ব্লগস, ইংলিশ আমি প্রত্যেকটা টপিকের ওপরে ভিডিও করে দিয়েছি, সেই টপিক ইংলিশ, GI, GK এবং ম্যাথ সবটাই ভিডিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর আমি 2018 থেকে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভিতে, এমনকি WBP 2020
1.5 তে ফাইনাল মেরিট থেকে বাদ পড়ে গেছি সব কোটাতে সামান্য পয়েন্টের জন্য। বর্তমানে 22 বছর বয়সে কিভাবে মনকে সান্ত্বনা দেব যদি কিছু একটা বলতে পারো। আমি বর্তমানে হেভি ভেহিকল চালিয়ে নিজের ইনকামটাকে রেখেছি। দেখো তুমি এতগুলো পরীক্ষা দিয়েছো, তোমার যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এতটুকুই বলবো যে এবার 0.5 এর জন্য বাদ দিয়েছো, এখন থেকে প্রিপারেশন নাও যাতে তোমাকে আর মার্কস নিয়ে ভাবতে হয় না। আর আশা করি পরের বার তুমি অবশ্যই অবশ্যই সিলেক্টেড হবে। গুড লাক তোমাকে, আর মন থেকে ভেঙে পড়ো না এটাই বলবো, ঠিক আছে? মন থেকে ভেঙে পড়লে চলবে না, এতগুলো পরীক্ষা তো তুমি গিয়েছো আর 0.5 এর জন্য WEB-তে বাদ গেছো, শুনে খারাপ লাগবে, জানি সাময়িকভাবে খারাপ লাগবে, কিন্তু তুমি আবার প্রিপারেশন নাও।